মন ভৈরা খাও আসমত ভাই, সামনের শীতে তোমার লাগিয়া এই ভাপা পিঠার বানাইতে পারুম না। কথা শুনে আসমতের গলায় বেরি পড়ে, নারকেল গুড়ে ভাপা পিঠা গলা দিয়ে নামে না, কষ্টে চোখ ছল ছল করে তার। থামলা কেন, খাও না, আর তো দেখতে পারুম না তোমার এই তৃপ্তির খাওন, বলতে বলতে রাহেলার গলাও ধরে আসে ঘন ঘন ঊর্ধ্বশ্বাস পড়ে। খানিকক্ষণ নীরব থেকে কথা বলার শক্তি পায় আসমত, মাথা নিচু রেখে বলে, স্বামীর ঘরে গিয়া বলিস আমারে রাহেলা। শীতে জড়সড় হয় আসমত, রাহেলার পানি চায়, বলে, তোর কপাল ভালা, সুখী থাকবি। আসমতের কথায় ফুঁসে ওঠে রাহেলা, হাত শক্ত করে বলে, তোমারে সাইরা সুখ পামু তুমি ভাবলা কেমনে? সেই আসমত ভাই, ভুল বুঝিস না আমারে, তোর বাপসানের কাছে ভিক্ষা চাইলাম, দিব না তরে, আমার কি করণের আছে ক? আসমতের প্রশ্নে রাহেলা যেন নতুন আলোর ঝলকানি দেখে, আসমতের হাত টেনে নেয় নিজের কোলে, দরদ ভরা চোখে আসমতের দিকে চেয়ে বলে, টেহা পয়সার চিন্তা কইরো না, আজ রাইতে ট্রেন ধরুম, দুই চোখ যে দিকে যায় যামু। হঠাৎ উদাস হয়ে আসে রাহেলার স্বর, উদাসীন হয়ে বলে, দুনিয়াটা অনেক বড়, আমার তোমার ঠিকই একটা গতি হইব, যাইবা? আসমতের মনেও একই কথা চলে, কিন্তু নিজের ভিটা মায়ের কবর ছেড়ে ভিন দেশে পাড়ি জমানোর সাহস হয় না তার। আসমত নিজের হাত রাহেলার কোল থেকে সরিয়ে আনে, পেছনে ফিরে বলে, পাগলামি করিস না, বাড়ি যা তুই। রাহেলা নতুন দেখা আলোর ঝলকানি নিভুনিব করে, আসমতের ঘর থেকে বেরিয়ে আসে সে, যাওয়ার আগে ধিক্কার দেয়, গলা ফাটায়, চোখে পানিতে আঁচল ভিজিয়ে বলে, তুই আসলে কাপুরুষ আসমত, কাপুরুষ। আসমত রাহেলার কথা ভাবে, নিজের কাছে নিজেই প্রশ্ন করে, আসমত কি সত্যি কাপুরুষ? সেবার অগ্রহায়ণ মাসের শেষের দিকে আসমত এক সন্ধ্যায় এসে দাঁড়ায় রাহেলার উঠানে। রাহেলা তখন উঠানের এক কোনায় অস্থায়ী চুলায় ধানের বুকে বাষ্প তোলায় ব্যস্ত। দূর থেকে আসমত রাহেলার আগুন রাঙা চোখ মুখ দেখে তৃপ্তি পায়, মুহূর্তে নতুন স্বপ্ন বাসা বাঁধে তার বুকে, একদিন রাহেলা বউ হয়ে যাবে তার ঘরে। আসমতের সন্ধ্যার সেই স্বপ্নে বাগড়া দেয় রাহেলার বাবা, গলা উঁচু করে জিজ্ঞেস করে, কেডা আসমত? বারান্দায় রাখা মন দশেক ধান বুঝিয়ে দেয় রাহেলার বুড়া বাপ, বলে, তুমি নিজে কাই মহাজনের হিসাব বুঝায় দিবা, আর কাউরে ভরসা করি না, তুমি কামের পোলা। ততক্ষণে রাহেলা এসে দাঁড়িয়েছে আসমতের পাশে, বুড়া বাপ ঘরে ঢুকলে রাহেলা সাবধানে বলে, তোমার লাগিয়া পিঠা বানাইছিলাম আসমত ভাই, খাইয়া যাইও। আসমত তৃপ্তি ভরে পিঠা খায়, রাহেলার শরীরের ভাষা বোঝার চেষ্টা করে, চোখের ইশারার মন গড়া অর্থ বানায় নিজ মনে, রাহেলার সঙ্গে তাল মেলায়, চুলি বেনি পাকায় আর লজ্জায় মুখ লাল করে বলে, পিঠার দাম দিবা না? আসমত হাসে বলে, পিঠার দাম কি পয়সা শোধ হইব? তাই কেমনে শোধ দিবার চাও? তোর বাপের গোলামি করি, তোরও গোলাম বানাইলো আমারে, তাইলেই শোধ হইব? সি সি আসমত ভাই, এমন কথা কও কেন? আসমত রাহেলার কাছে সরে বসে চোখে চোখ রেখে বলে, বউ বানাবো তরে, ওইবে না? রাহেলা লজ্জার চোখে বলে, তোমার মতো পুরুষের বউ হন তো ভাগ্যের ব্যাপার। সেদিনের সেই রাহেলাই আজ আসমতকে কাপুরুষ বলেছে, আসমতের তাই ভাবনার অন্ত হয় না। মধ্যরাত, আসমত ভয়ে ভয়ে টোকা দেয় রাহেলার দরজায়। দরজা খুলতে দেরি হয় না রাহেলার, বুঝতে বাকি থাকে না
মাঝরাতে আসমতের আগমনের কি অর্থ? দুজনে মিলে সাবধানে পার হয় হাজতপুরের সীমানা। মাঝরাতে ট্রেন ধরতেই হবে, শেষ ট্রেন। দ্রুতই পাচালায় দুজনে। অজগরের মতো মস্ত ট্রেনটা যেন আসমত আর রাহেলার জন্য অপেক্ষায় ছিল। উঠে পড়ে দুজন। আনন্দে ট্রেনটা বিকট শব্দে হাঁক ছাড়ে। বিশাল ধানী জমি আর হাজতপুর পেছনে ফেলে ট্রেন চলে তার নিঃসন্দে। একটা কাপুরুষের বুকে মাথা রেখে শান্তি খুঁজে রাহেলা, নতুন ঘরের, নতুন জীবনের স্বপ্ন বনে। আর আসমত ভাবে, মায়ের কবরটা তো একা পড়ে রইল।